আসছে পূজো, বনগাঁ প্রশাসনের প্রস্তুতি বৈঠক, বিভিন্ন দপ্তর ও ক্লাব সংগঠকদের নিয়ে বৈঠকে গৃহীত হলো এক গুচ্ছ সিদ্ধান্ত। শারদ উৎসবের ঢাকে কাঠি পড়েছে, শুরু হয়েছে মণ্ডপ নির্মাণের কাজ। পটুয়া পাড়ায় ব্যস্ততা এখন তুঙ্গে, প্রশাসনিক ব্যস্ততাও শুরু হয়েছে। কলকাতা মহানগরীর পর সীমান্ত শহর বনগাঁ শারদ উৎসবের আয়োজনে শ্রেষ্ঠত্বের দাবি রাখে। পূজোর দিনগুলিতে বহু মানুষের সমাগম হয় এই সীমান্ত শহরে। বিভিন্ন প্রান্ত থেকে আগত দর্শনার্থীদের নিরাপত্তা, সুরক্ষা, তারা যাতে সঠিকভাবে প্রতিমা দর্শন করতে পারেন তার জন্য একগুচ্ছ ব্যবস্থা গ্রহণ করা হয় প্রশাসনের পক্ষ থেকে। শহরের যানজট নিয়ন্ত্রণের জন্য পূজোর দিনগুলিতে যেমন ড্রপ গেট করা হয়, এবছরও সেভাবেই ড্রপ গেট করা হবে। হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে পড়লে আপৎকালীন স্বাস্থ্য শিবির থেকে যাতে দেখিয়ে নিতে পারেন তার ব্যবস্থাও করা হবে পৌরসভার পক্ষ থেকে। শহরে থাকবে ভ্রাম্যমান অ্যাম্বুলেন্সের ব্যবস্থা। এদিন মহকুমা শাসকের আহ্বানে মহকুমা শাসকের করণের বৈঠকে উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান, পুলিশ প্রশাসনের পক্ষে মহকুমা পুলিশ আধিকারিক, বনগাঁ থানার আধিকারিক, বিভিন্ন ক্লাবের প্রতিনিধি, দমকল, বিদ্যুৎ, স্বাস্থ্যসহ বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকেরা। এ বিষয়ে মহকুমা শাসক প্রেম বিভাস কাশারি বলেন, পূজোর দিনগুলিতে পৌরসভার পক্ষ থেকেও একগুচ্ছ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে যাতে দর্শনার্থীরা নিরাপদে প্রতিমা দর্শন করতে পারেন। একইভাবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও বাড়তি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে। মূলত প্রশাসনের যারা আধিকারিক আছে মহকুমা স্তরে এবং শহরের বনগাঁ শহরের যে পুজো কমিটি যারা আছেন, পুজো উদ্যোক্তা, তাদেরকে নিয়ে আমরা মিটিং করলাম যাতে করে পুজোর দিনগুলোতে, উৎসবের দিনে সবাই নিয়মকানুন মেনে চলেন। এখনও বেশ কিছু জায়গায় ধরুন প্যান্ডেলের কাজ চলছে কোথাও, বা গেটের কাজ, যেটা রাস্তায় রোড গেট হয়, গেটগুলোর কাজ হয়তো শুরু হয়নি, কোথাও শুরু হচ্ছে। তাই নিয়ম মেনে যাতে তারা করেন, তারা প্রপার নিরাপত্তার ব্যবস্থা রাখেন, আমাদের ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট, ফায়ার ডিপার্টমেন্ট, হেলথ, ট্রাফিক এবং ওভারঅল প্রশাসনের যে আধিকারিক, যেমন ধরুন পুলিশ, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান সাহেব, প্রত্যেকেই উপস্থিত ছিলেন। আমরা নিয়মকানুনগুলো তাদের সাথে স্থানীয় ভিত্তিতে আমরা জানিয়ে দিয়েছি, আধিকারিকরা ব্যাখ্যা করেছেন যে নিরাপত্তার ক্ষেত্রে কী কী তাদের করণীয়, ডুস ডোন্টস আমরা ডিটেল ব্যাখ্যা করে জানিয়ে দিয়েছি, এবং আইন শৃঙ্খলা যাতে প্রপার থাকে, পুজো কমিটিরও তাতে একটা বড় ভূমিকা থাকে, তারা প্রপার ভলেন্টিয়ার নিয়োগ করেন, সচেতনতামূলক বিভিন্ন রকম যে প্রচার, আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট হতে পারে, বাল্যবিবাহ হতে পারে, অন্যান্য যে সমস্ত বিষয় আছে সেগুলো ব্যাপারেও আমরা তাদেরকে সেন্সিটাইজ করেছি যাতে সরকারি তরফে যে সমস্ত প্রচার সামগ্রী দেওয়া হবে তারা যথাযথভাবে সেগুলো ডিসপ্লে করে। এ বিষয়ে পৌরপ্রধান গোপাল শেঠ বলেন, বনগাঁ যে বড় কলকাতার পরে যে শারদ উৎসব বনগাঁয় পালিত হয়, এবার বিপুল উদ্দীপনা নিয়ে এবার আমাদের দুর্গা উৎসব এবার বনগাঁয় একটা বড় আকারের পুজো হচ্ছে, যেখানে কলকাতাও হার মানবে। সেই পুজোর আজকে এসডিও সাহেবের ডাকে যে প্রস্তুতি মিটিং সমস্ত ক্লাব এবং প্রশাসনকে নিয়ে আমরা এখানে বসেছিলাম। আমরা এই পুজোটাকে কীভাবে শান্তিপূর্ণভাবে, সুশৃঙ্খলভাবে লক্ষ লক্ষ দর্শনার্থীর সামনে বনগাঁর ক্লাবগুলো পুজো করবে তার একটা প্রস্তুতি মিটিং হবে। প্রস্তুতি মিটিংয়ে বিভিন্ন যেসব আমাদের কাজ করব সেগুলো নিয়ে আলোচনা হলো, এবং সবাই মানে স্বতঃস্ফূর্তভাবে আমরা এই দুর্গা উৎসবে বনগাঁর ক্লাব, বনগাঁর ব্যবসাদার, বনগাঁর বুদ্ধিজীবী থেকে শুরু করে প্রশাসনিক, পৌরসভা, এসডিও অফিস, পুলিশ সবাই মিলে আমরা এই উৎসবকে সুন্দর করে তোলার ব্রত নিয়ে আজকের মিটিংয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। বর্ষপূর্তি উপলক্ষে আদি মহিমোহন গান্ধীলালে বনগাঁ শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় চান, তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।